হয় ক্ষমা বৃষ্টিতে একদম সবচুলদের অনেক কি কথা বলে গেছেন চমৎকার গুণটা যে এখানে আমরা যে রকম ব্যবহার করব উনি অন্য কোথাও গেলে হয়তো এটা সুনাম বলবে বা দুর্নাম বলবে এটা যেন আমাদের এই এলাকা না হয় যেহেতু এটা বাউলের দেশ আমাদের শিক্ষিত সমাজ অনুরোধ করব আপনাদের হাতে পায়ে ধরে আপনারা সুন্দরভাবে গান শুনবেন সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাউন্ডের সমস্যা হচ্ছে ঢোলটা সবাই কেমন আছে পেটে আমার বাচ্চা অসুস্থ ওজনে কম হয়েছিল তো এই জন্য বাবা ভোগান করো সবাই আব্দুল কাইয়ুম সাহেব আশিক প্রভুজি
নাই বই তোমার দরবারে ভক্তি বারে বার ভক্তি বাবার পাদ দরবারে ভক্তি রয় হাজার বিশ্বের আউলিয়া যত ভক্তি
আমার সদস্যবৃন্দ আছে যারা সালাম রেখে যাই মাননীয় চেয়ারম্যান সাহেব জিকে আমার বাজান সালাম দিয়া যাই শিহাব ভাই আছে বইয়া মেম্বার সাহেব সহ সকল সকলের কাছে ভক্তি জানাই পধারারে মা ভনীরা ভক্তি জানাই প্রতিপক্ষ শিল্পী যিনি পুতুল দেওয়ার না বাজানোর কাছে আমি ভালোবাসার মতো ভক্তিরা ছিলাম ওস্তাদ কবি সোবাহান সরকার যে শিখাইল গান ওস্তাদের কদমে আমার ভক্তি রয় হাজার অধীনের পরিচয় কবি সরকার বলে কয়ে অধীনের পরিচয় কবি সরকার বলে কয়ে আমার জন্য করবেন দোয়া এ আসলে শুকরিয়া জানাই আমি তো বুড়া মানুষ বাবা আমার লোক এত সারাইলে আমি কিন্তু দৌড়াইতে পারি না একটু কম দৌড়াইতে তো মন্ডলী একটু কম কম দৌড়াইলে আসলে দৌড়াইলে গান ভালো হয় না নাকি একটু ধীরস্থে গাওয়ার চেষ্টা করব আর ধীরে আপনারা বাজাবেন ধন্যবাদ তো আমার মাজুরনি বন্দনার পরে একটি গান রাখলেন সেই নবীজির শান তো গানটা লিখা হলো বৈদেশী বারেক ভাই যিনি আমার বন্ধু তার চমৎকার গান সুন্দর গান তো আমি ওদিকে যাব না আমি একটু দয়ালের অন্যদিকে যাই নাকি এই বন্দনার পরের গানটাই মানে ব্যক্তিগত থাকে যদি জনজনের নবীর শান গাই তাহলে হয় না তো মা গাইছে নবীর শান আমি একটু অন্যদিকে যাই Oh,
শিহাব ভাই 1000 টাকা দিয়েছেন এবং গজরা থেকে আগত বাংলাদেশ বাউল সমিতির যোগ্য সম্পাদক মোহন খান 500 টাকা দিয়েছেন আর অনেকে আমার ছোট ভাই আর অনেকে অনেক টাকা দিয়ে তো যারা যারা টাকা দিয়েছেন সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম
আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো আসলে কথাটা আসছে একবার নবুয়ত আর বেলাওয়াত এখন যে আবার কথাটা ঘুরে গেল বেলাওয়াত আর শরীয়ত নাকি কথাটা কোনটা নবুয়ত বেলাওয়াত বেলাওয়াত শরীয়ত আচ্ছা বেলাওয়াত শরীয়ত নবুয়ত বেলাওয়াত নবুয়ত বেলাওয়াত কথাটা নবুয়ত বেলাওয়াত কে বলছে শরীয়ত বেলাওয়াত ওনার গানের সন্তুষ্টে আরো 200 টাকা পুরস্কৃত করেছে আজকে এখন আমরা দুইজনকে ডিসাইড করতে হবে আসলে কে নবুয়ত আর কে বেলাওয়াত আচ্ছা নবুয়ত তো আগে বেলাওয়াত হচ্ছে পরে তাহলে এখানে পূজন দেওয়ান সাহেব আর কবির সরকার বয়সের একটা ব্যবধান আছে না আছে আছে তো বয়সের ব্যবধান নিয়ে কবির সরকার গাবেন নবুয়ত আর উনি গাবেন বেলাওয়াত উনি গাবেন নবুয়ত উনি গাবেন বেলাওয়াত হ্যালো হ্যালো
هالو تي هالو هالو تي هالو 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 পারলাম আমরা পেলাম আমরা এই চিন্তাটা কেউ করি
বাউল বিষয়টা অনেক বুদ্ধের বিষয় পালা গান এটা এত সহজ কথা না এখানে অনেক মানুষ আপনারা আছেন আর আমি যতটুকু জানি এই মতলবে অনেক শিল্পীর জন্ম তাও তাদের নাম শুধু এই মতলব পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ না দেশ ও দেশের বাইরে যাদের সুনাম আছে যাদের নাম মানুষ নেয় আপনারা ওই দেশের ওই শিল্পী দেশের মানুষ আপনারা আপনারা হচ্ছেন জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষদেরকে বোঝানোর মতো কিছু নাই আপনাদের সম্মুখে আমি একজন নগণ্য মানুষ দাঁড়িয়েছি আমি কতটুকু গাইতে পারবো সেটা আমি জানি না যে পালাটা আমাদেরকে উভয় শিল্পীকে দিয়েছেন আমার চেষ্টা থাকবে আমি বেশি কথাও বলবো না যে বেশি কথা বলে তারই কিন্তু ভুল হয় আর আমি এমন কিছু বলতে চাই না যে আমার বলার ভিতরে ভুল থাকবে হ্যাঁ ভুল তো আমার অবশ্যই হবে আমি ছোট মানুষ কিন্তু আমি এমন বেশি বাড়িয়ে বলতে চাই না যে আমার কাছ থেকে ভালোটা না নিয়ে মানুষ ভুলটাই নিয়ে যায় ওই দিকে আমার লক্ষ্য থাকবে আমার লক্ষ্যটাই থাকবে আমি আসছি আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য আমাকে ভালোবেসে একটা জায়গায় আপনারা দাঁড় করিয়েছেন এই ভালোবাসার বরকতে দোয়ার আমি কিছু শান কিছু গান প্রকৃত আশেক ভক্ত যারা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব উভয় শিল্পীর বন্ধনা প্রথম যে আসর এটা হয়ে গেছে আজকে কর্তাপক্ষ থেকে পালাটা অনেক সুন্দর আসছে প্রথমে পালার নাম শুনি না আমি চিন্তা করতেছি যে এই নাম দেওয়া কইল কে সরিয়তার বেলায়ও কয়েক বয়সে কইছিল বেলায়ও তার খেলাফো দেখুন এই সারা রাত্র এই কথা নিয়ে তার সাথে আমার ঝগড়া যাক অনেক সময় আসলে সাজানোটা আমাদের ব্যস্তম হয়ে যায় প্রত্যেকটা জিনিসের সাথে এক একটা জিনিসের সাজানো গোছানো আছে যার জন্য শরীয়তের সাথে মারিফত নবুয়তের সাথে বেলায়ত আমার খাজা বাবার পালার সাথে বরফির পালা নারীর সাথে পুরুষের পালা কামের সাথে প্রেমের পালা নূরের সাথে কারের পালা প্রত্যেকটা জিনিসের একটা সাজানো গোছানো হাসর পাশে আসে কিয়ামত ঠিক এইরকম ভাবে যত পালাই পৃথিবীতে আমরা শিল্পীরা গাই না কেন সব পালার একটা ফিনিশিং আসে ওটা হচ্ছে গুরু এবং ভক্ত গুরু এবং শিষ্যের একটা ভাব গানের শেষে দিয়ে কিন্তু চলে আসে ওই ভাব নিয়ে আমরা গান শেষ করি তো আজকের পালাটা হচ্ছে নবত এবং বেলায় নবতের দায়িত্বটা বাবাজি কবি সরকার সাহেবকে দিলেন আর বেলায়তের দায়িত্বটা আমি পুতুল দেওয়ানকে দিয়েছি নবত আর বেলায়ত দুইটা পদ আমার রসুলের পদ দুইটাই আমার নবীজির কাছ থেকে আসছে কিন্তু এখন নবুয়ত বিষয়টা আর বেলায়ত বিষয়টা আমরা সমাজের কিছু মানুষ আমরা একটু ভাগ করে ফেলি এটা বুঝতে হবে নবী আমার যখন ছিল তখনকার যুগটাই ছিল নবুয়তি যুগ নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এটা কি সত্য কিনা বাবা কিন্তু হ্যাঁ নবী 1400 বছর আগে বিদায় নিয়েছে নবী বিদায় নিয়েছে ওফাত হয়েছে কিন্তু নবী কিন্তু এখনো আছে কিভাবে আছে আমার নবী বেলায়তের মাধ্যমেই আছে এখন আপনি সেই নবীকে চিনবেন নবীকে পাবেন কিভাবে পাবেন এই বেলায়তের মাধ্যমে আমার নবীকে পাইতে হবে আপনি যদি নবীকে যদি না পান তাহলে স্রষ্টাকে পাবেন না আর আমার নবী বলছে আমি তার ভিতরে আছি কার ভিতরে ওলি আল্লাহর ভিতরে আমি নবী আছি ওলি আল্লাহকে চিনো জানো ওলি আল্লাহকে চিনলে জানলেই নবীকে চেনা জানা হয় আর যেই ব্যক্তি নাকি নবীকে চিনছে জানছে সেই তো আল্লাহকে চিনছে তাহলে কিছু আমরা সংখ্যক লোক আছি যারা বলি যে আমরা পিরনের কাছে কেন যাব এই জগৎটা তো যাওয়ার দরকার নাই দেখেন পিরনে কখনো তারা খারাপ হয় না আমাদের কিছু কিছু মানুষের সাধারণ মানুষের কর্মের কারণে পিরনের উপরে আঘাত আসে কি কথা ঠিক কিনা অনেক অনেক দরবারে যাই কিন্তু দেখি ওই সমস্ত আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেই নিজের পিছের যে মোহমায়া আমার যে একটা মোহমায়ার টান আছে অনেক সময় এটাই ভুলে যাই কিন্তু ওই দরবারের কিছু কিছু লোকের কারণে দেখা যায় একজন খাস আল্লাহর ওলির নামের বদনামি হয় ওলি আল্লাহরা কখনো খারাপ হয় না আর ওলি আল্লাহ হয় সে যে কিনা
আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায় আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে যেইজন ব্যক্তি পায় সে আল্লাহর জাতে লয় হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর জাতে লয় হয়ে যায় সে কোন সাধারণ মানুষ হয় না আর আপনারা আমার মত কিছু সাধারণ মানুষ ওই দরবারে যায়া নিজের খুশি মত চইলা আমরা আকাম কুকাম করে আমরা নিজের বদনামি আর করি না আমরা সেই পীরের বদনামি করি বলে যে আমরা পীরের দরবারে কেন যাব আল্লাহর ওলির কাছে কেন যাব এখানে গেলে তো আসলে ব্যবিচার খারাপ কিছু হয় কিন্তু না আল্লাহর ওলিরা কখনো এই সব কাজ করে না যারা খাস আল্লাহর ওলি তাই বলবো বেলায়তে আসবেন বেলায়তে আসা মানে হচ্ছে নিজেকে চেনা জানা যে চিনেছে নিজকে সেই তো চিনেছে রবকে তাই নিজেকে চেনার জানার জন্য বেলায়তে যুগে একদম কামিলিয়ান প্রাপ্ত মসজিদে ধর্ষণ আপনাকে করতে হবে মসজিদের পাইরবি আপনাকে করতে হবে পালাটা আমি শুরু করছি একটা গান দিয়ে আমি কথা বেশি যদিও অনেক সময় চলে আসে কথা বাউল গান তেমন একটা বিষয় পালা গান তেমন একটা বিষয় কিছু কথা আসলে না বললেও পালার পরিপূর্ণ স্বাদটা আসে না আমি চেষ্টা করবো অল্প কথার মাধ্যমে দু চারটা গান এবং কিছু কথা আমার বাবাজির কাছে রাখার জন্য তো পালা যেহেতু দিছে আগে তো বাপ কইছি বাপ মামার মাইয়া কইছে আমি চিন্তা করতেছি যে পালার ভিতরে কতটুকু ঠিক থাকতে পারে কি কোন আপনারা কারণ ওই খাতিল যদি থাকে যায় তো মানুষ আবার অনেক সময় অনেক কিছু মনে করে এ আইসে বাপ দিদি খাতিল বেড়ে গান গাইতেছে তো বাজান বাজান তো আগে ডাকছি সম্মান করছি বাবার পরিচয় দিছেন আপনিও আমার বাবা আমার সজল দামান যেখানে আমার বাবা আপনি সজল দামানের বন্ধু আপনিও আমার বাবার মতো কিন্তু সম্পর্ক যা ছিল বন্ধ না রাখ পর্যন্ত ছিল এখন শেষ এখন শেষ যে তো পালা দিয়ে লাইছি আমার বাজা নেই না অনেকদিন পর দেখা সাক্ষাৎ ওইভাবে আলাপ আলোচনা করবো আমি আসছিলাম আমার মনির ভাইয়ের বাড়িতে অনেক আগে তো মনির ভাই আসছে এখানে টঙ্গি থেকে অনেক আশে গান আসছে মনির ভাইয়ের প্রতি আমার সালাম রইল মনির ভাই এবং আরো যারা যারা আসছেন এখানে গান শোনার জন্য আপনাদের প্রতি আমার ভক্তি ভালোবাসা দর্শা বাবা সে বাবা জানের দরবারে আমি ভক্তি রাখি ধন্যবাদ
আল্লাহ দিল আরে ধর্ম রাশাবাতে ওরে বলি কথা পালাই অনুসারে আজকে যেভাবেতে পাল্লা দিল ধর্ম রাশাবাতে বলি কথা পালাই অনুযায়ী নবুয়ত বেলায় দিয়া দিছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ নবুয়ত বেলায় দিয়া দিছে পাল্লা শুরু হইল থাকে বাবা নীরব নীরব থাকে মনের কথা বলা হবে সব এইভাবে আপনারা থাকে বাবা নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি বিচার গানে পালা গানে বাবা ওঠা বসা হয় কথাবার্তা হয় কথাবার্তা বললে কি আর গানে মন রয় বিচার গানে বাবা যদি এই আসরে ওঠা বসা হয় ওঠা বসা করলে কি আর গানে মজা রয় বেশি বলে কোনো কার্য নাই নবতের পক্ষ থেকে কথা জানতে চাই যাক যাকার বেশি বলে কোনো কার্য নাই সকলের কাছে আমি দোয়াই একটু চাই এইভাবে আপনারা হাত তুলিয়া করলেই একটু দোয়া দোয়া পেলে এই সভাতে হবে যেমন গাওয়া বেঙ্কা বাবার ভক্ত যারা ভক্তি দিয়া যাই খাজা বাবার আশেখ যারা আমি সালামও জানাই শিহাব ভাই আমাকে 500 টাকা দিল ভাইয়ের প্রতি সালাম ভক্তি আসরেতে রইল আমার এই মঞ্চেতে যারাই আছে সকলের প্রতি আমি আবার ভক্তি রেখে যাই কবি সরকার বাবাজির কাছে একটা কথা আমার জানা চাই যেহেতু পালাটা আমাকে দিয়ে প্রথম আমি পালাটা তো সময় নিতে পারি না সময় তখনই নিতে হয় যখন একটা শিল্পী প্রশ্ন করে প্রশ্নের জবাব দিতে হয় জবাব দিয়ে আবার ওই শিল্পীটাকে প্রশ্ন করতে হয় কথা দু একটা পয়েন্ট থাকে সব মিলিয়ে পরবর্তী যে শিল্পীটা পালা শুরু করে তার আসরটা বড় হয় কিন্তু যে আগে পালা শুরু করে তার আসর বড় করা চলে তাহলে সেখানে মানুষ বিরক্ত মনে করে আর এখন তো বাউল গান এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আপনি গান করবেন পালা দেওয়ার সময় বইলা দেয় যে কথা কম করবেন প্রশ্ন একটা করে করবেন গান একটু বাড়াই করবেন কি কথা বলা ঠিক কিনা কিন্তু আগে আমাদের দাদারা যখন গান করেছিল আমার দাদাগুলো মাতাল কবির রাজ্জাক দেওয়ান সাহেব খালেক দেওয়ান মালিক দেওয়ান সাধক রজ্জব দেওয়ান হালিম বয়াতি তারা যখন গান করছিল আমি তো তাদেরকে দেখি নাই আমি শুনেছি জ্ঞানীদের কাছে যে ওনাদের মুখের দু চারটা কথা শোনার জন্য মানুষ সারা রাত বসে থাকতো আগেকার মুরব্বীরা শিল্পীদের সামনে বসে থাকতো আর এখন যুগ পাল্টে গেছে মুরব্বীরা থাকে পিছনে যুবকেরা আইসা বৈসা জায়গা দখল করে পরে আবার দেখা গেছে শিল্পীর গান যখন ভালো লাগে না যখন কিছু একটা তত্ত্ব গান গায় তখন তো দৌড় এনে কি গায় গায় আমরা যাই গা আগেরকার মুরব্বীরা কথা শোনার জন্য বসে থাকতো আগেকার সাধকদের কথা তারা প্রাধান্য দিত কারণ সাধকদের কথা থেকে অনেক কিছু তারা অর্জন করত এখন আর সেই দিন নাই সেই শিল্পীও আমরা নাই হাতে গোনা কয়েকজন শ্রোতা থাকলেও ওই শ্রোতাগুলোকে সব জায়গায় পাওয়া যায় তাই পাওয়ার আগেই কথা আসে যে ছোট করে একটা প্রশ্ন গান একটু বেশি করবেন আমরা গানটা একটু বেশি করতে চাই যুগের সাথে তাল মিলে সবকিছু করতে হয় বাবা এইবার এই নবুয়তার বেলায়ত আমি আগে বলেন এই দুইটাই নবীর পথ এই দুইটাই মানতে হবে একটা রাইখা আরেকটা মানলে মানা হবে না রে দুইটাইকে পরিপূর্ণভাবে আপনার ভিতরে রাখিতে হবে তাহলে পরিপূর্ণ একজন মানুষ জগতে হইতে পারিবে নবুয়ত এটা নবী থেকে বেলায়তটাও নবী থেকে যারা সামনে আছেন দু চারজন যুবক ভাই বা আমাদের বাবারা যারা কথা বলতেছেন একটু ওই দিকে যান পালার সময় এই যে খারাপ ক্যামেরা আছে খারাপ দেখা যায় তো একটু বাবা বাবা নিন না ভাই কোন ডাল বাবা ও মিডে নবাব আমরা জানি আমার দয়াল নবীর বয়স যখন
অলির বছর যখন পরিপূর্ণ হয় তখনই কিন্তু নবুয়তের প্রকাশ হইছে আর এই নবুয়তই প্রকাশ হওয়ার পর নবুয়তই পরিপূর্ণ পাওয়ার পরে আমার দয়াল নবীজি তিনি আমার আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে দুইটা জিনিস চাইছিলেন ছোট আমার কথা কি বোঝা যায় বাবা প্রশ্ন যদি ক্লিয়ার বুঝেন তাহলে জবাবটাও ক্লিয়ার বুঝবেন আর প্রশ্নে যদি ঝামেলা হয় তাহলে জবাবে অনেক সময় ঝামেলা মানুষের হয়ে যায় তাহলে আমার প্রশ্ন কি নবীজি যখন 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয় যখন এটা প্রকাশ হইল এরপরে আমার দয়াল নবী আমার আল্লাহ বলে যেই বন্ধুকে সৃষ্টি না করলে আমি পৃথিবীতে কিছুই সৃষ্টি করতাম না আমার সে এমন বন্ধু যেই বন্ধু চাইতে দেরি করলেও আমি আল্লাহ তাকে দিতে দেরি করি না সুবহানাল্লাহ জানো এমন তার বন্ধু কিন্তু দলিল পড়লে পাওয়া যায় যে আমার নবী মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছিল কিন্তু এই দুইটা জিনিস আমার আল্লাহ কবুল করে না যে আমার দোস্তকে সৃষ্টি না করলে আমি কিছুই করতাম না আমার দোস্ত চাইতে দেরি আমি তাকে দিতে দেরি করি না তাহলে এটা আমার কি চাইছিল মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইছিল যে দুইটা জিনিস কিন্তু আল্লাহ বলে এই দুইটা জিনিস আমি কবুল করতে পারব আপনি একটু দলিল মতে বলবেন যে আমার নবী যে তার জীবনে এই দুইটা জিনিস অনেক জিনিস চাইছে আল্লাহর কাছে সবকিছুই পাইছে দলিল বলতেছে এই দুইটা জিনিস আল্লাহর দরবারে চাইছিল মুনাজাতের মাধ্যমে আল্লাহ সেটা দেয় নাই কেন দেয় নাই কি দেয় নাই এটার যে হাকিকতটা এটা আমাদের একটু জানা দরকার আছে যেহেতু পালাটা আজকে নবুয়ত বিলায়ত পালাটা অনেক গুরুত্বপূর্ণ একটা পালা এটা কোনো সাধারণ পালা না যে দিলাম শুনলে শুনলাম না শুনলে নাই কইলে কইলাম দু চার কথাই পালাতে রাখতে হয় নাহলে পালার কোনো সম্মান থাকে না আমি চেষ্টা করেছি ছোট করে প্রথমে একটা প্রশ্ন বাবাজির কাছে রাখার জন্য চেষ্টা করেছি আমরা তো এলাকায় প্রতিদিন আসি না এটা আপনারাই ভালো বুঝবেন যে কোন জায়গায় কি গাইলে মানুষের কাছে ভাল লাগবো কতজন শুনবো কতজন শুনবো না আমাদেরকে দিয়েছেন আমরা গাইছি বাকিটা সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছেন আপনারা চেষ্টা করেছি গানটি আমার জায়গা থেকে আমি পরিপূর্ণভাবে রাখার জন্য আমার উপরে কেউ কষ্ট নেবেন না এবার আমি যার বাড়িতে আসছি যার নুন খেয়েছি তার গুণ আমাকে গাইতে হবে যেহেতু পালার একটা গান হয়ে গেছে এবার আমি যার নামের উপরে আসছি আমার ইয়াকুব চিস্তি তো চিস্তি শব্দটা আমরা পাই হচ্ছে চিস্তিয়া তরিকা থেকে খাজা বাবা থেকে আর খাজা বাবার থেকেই আজকের এই অনুষ্ঠান আজকের এই মাহফিল চেষ্টা করবো খাজা বাবা আমার ইয়াকুব চিস্তি তাদের উভয়কে স্মরণ করে এবং লেকটা বাবাকে স্মরণ করে আমার মহিন বাবাকে স্মরণ করে আর একটি গান করে বসার জন্য তারপর বাবাজি অনিহার মতো পালা শুরু করবো ধন্যবাদ Oh,
চেষ্টা করেছি যে এই দরবারে আসছি আমাদের ইয়াকুব চিশতি সেই বাবাজানের নামে দরবারি গান করার জন্য একজন আশিক আমাকে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে এবং এই বাড়ির আমাদের যিনি মালিক যিনি আওলাদ আমাদের তাসিম দরদি বাবাজানের নামে আমাকে আরো 500 টাকা দিয়েছেন দরদির প্রতি সালাম শ্রদ্ধা এবং শিহাব ভাইও আমাকে গানে 500 টাকার মাধ্যমে দোয়া করেছে তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি যারা এত সুন্দর করে ডানে এবং বামে আমাদের মুরব্বী যারা গান শুনেছেন আপনাদের প্রতি ভক্তি রাখি যেহেতু রাত্রটা গভীর চেষ্টা থাকবে আমাদেরকে সব জায়গায় সবকিছু বলতে হয় না তারপরও ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝে নিতে হয় যে আপনারা কি চান বিচ্ছেদটা অবশ্যই আমরা সময় যেহেতু হয়ে গেছে গাওয়ার চেষ্টা করব ভান্ডারির আসে যারা তাদের জন্য ভান্ডারি গান থাকবে তো যেহেতু আমাকে পালা দিয়েছে আমি তো পালা ছাড়া অন্য গান করতে পারি না তাই ওইভাবেই শুরু করেছি ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চাই ধন্যবাদ সবাইকে এটা কি সমস্যা এটা দিবেন উপস্থিত সুজী মন্ডলী ব্যাপার হচ্ছে শিল্পীদের কাছে ওরা হইল কি কর্তারই সে কীর্তন আমরা হচ্ছি কর্তা যেমনি কই যে এরা কীর্তনের নেই আরম্ভ করতে আগে ইচ্ছা করে আমি কীর্তন করি না ধন্যবাদ আসলে যে এই অবস্থা এটা মতলবের মধ্যে এটা মর্মান্তিক ব্যাপার করে যে কোনো বাউল গান হলে একটা দাঁড়া লাগে অনেক আসলে ক্যাম্পেরা গান গাইব তো যাই হোক অনেক কথা আছে অনেক কথা বলা সঠিক না সভাপতি দিয়েছে কারণ একটা প্রশ্ন ইয়ে করছে আর পুতুল দেওয়ান করছে কবির সরকারকে আপনি প্রশ্নের জবাব দিয়ে এখন গান কি কোন গানের বাসই তো নেই কথই তো নেই কোনটা গাইব আচ্ছা যাই হোক আপনার মা তো লাগান গান এই ছাড়া কোনো উপায় নাই 11:10 আমার কাছে বন্ধমান হয়ে আসলে বিশ্বাস গাইতে হয় এই এখন দিকে আসলে শিল্পী থেকে জানা নাই না না এরকম হয় না আপনি এখন মালদোলা গান গান আপনার ওই প্রশ্নের জবাবটা আপনি দিয়ে আপনি গান আরম্ভ করেন এবার প্রশ্নের জবাবটা না দিলে কবি সরকার প্রশ্ন জানে না এর লিগারে এই বংশন করে আপনি গাইয়া দিয়ে এটা খালেদ দাওয়ানের কথা ছিল যে আসলে গান অন্তর দেয় না এরপর একটা কথা আছে ওরা বুঝো না এই খালেক জানে ভালো হইতে বলছি হ্যালো thank you
মতলব থানায় বাজছে এই পাখিদের যন্ত্রণায় আর ভালো ভালো গান গাওয়া যায় না নাকি কুষ্টিয়ার পাখি মোমনসিংহের পাখি সিলেটের পাখি বিভিন্ন ডিস্ট্রিক্টের গাজীপুরের পাখি আহার পাখিরে কারণ হলো 10টা 12টা করে দল বাইন্দায় পাখি এই পাখির যন্ত্রণায় মতলবের গান শেষ কিন্তু এই পাখিরা ফরিদপুর মানিকগঞ্জ টাঙ্গাইল এই সমস্ত জায়গায় এখনো যেতে পারেনি ওই পাখিগো গান শুনে না ওইদিকে যাওয়ার পাখি কারণ এই পাখিগো গানের ভিতরে মানুষের চোখের জল আসে না কিছু পাওয়ার নাই কিছু চাওয়ারও নাই সুন্দর একটি পালা দিয়েছেন নবদ বেলায়াত এই পালাটি নষ্ট হয়ে গেল কারণ ওই যে পাখির নেশা জাগো তারা তো আমাদের গান শুনবে না তো এখন গান হইল মালজোড়া মালজোড়া গান মালজোড়া কি গানের পৃষ্ঠে গান এ দরবারটা হইল কি সে জিজ্ঞাসা শরীফের সেই কুষ্টিয়া অধিবারী মনসুর শাহ রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় এ বাড়িটি মাহফিল হয় যেখানে আধ্যাত্মিক কথাবার্তা হয় যেখানে আধ্যাত্মিক মানুষের শিক্ষা নেয় আর এখানে এখন বর্তমান ওই পাখির বাসা বাঁধছে একটি গান আগে করি মন থেকে পালা তো বাধুই নাকি একটি প্রশ্ন করেছে আমার মা এখন আমাদের আব্দুল জলিল মেম্বারের কথা বাবা এই জবাবটা দিতে হইব নাকি গো কবি সরকার জানে না আসলে বাবা জবাব আমি জানি না নাকি এটা আসলে জানি না ঠিক আছে একটা গান করি এটা করে দাও আমার মন সহজে কি সই হবা চিরদিন ইচ্ছা মনে আলদিগায় কত ঘাস খাবা মন আলদিগায় তুমি ঘাস খাবা সহজে কি সই হবা মন সহজে সই হবা Oh
you
গান বুঝে কিন্তু হৃদয়ের গান
কখনো তারা বুঝে না তার মা জননী একটি মাত্র প্রশ্ন করেছে তো নবুয়ত বেলায়েত পালাটা এত চমৎকার একটি পালা যে হতো বলতেছিল মা যে নবুয়ত নাই এখন নবুয়ত খতম আছে নবুয়ত কোথায় ওলিয়ার মাধ্যমে অর্থাৎ বেলায়েতের ভিতরে বেলায়েতের ভিতরে এখন বর্তমান নবুয়ত আছে নবুয়ত খাতিমুন নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না ছিল নবী আছে নবী থাকবে কই হাদিস কোরআন ঘাইটা তো পাইলাম না যে কাল হাসরের মাঠে এই নবীর বদলে একজন ওলিয়া ইহা তরাইব আছে 10 লাখ টাকা তুমি দেখাইতে পারবে কই 10 লক্ষ টাকা চাইছে নাই কোরআনে আল্লাহ বলে নাই হাদিসও আল্লাহর হাবিব বলে নাই যে কাল হাসরের মাঠে কোন নবী বাদ দিয়া আমার মোহাম্মদ বাদ দিয়া কোন ওলি তরাইব এরকম নাই তবে মোহাম্মদ বলেছে কি বলেছে আমি চলে গেলাম তোমাদের জন্য রেখে গেলাম তিনটা জিনিস একটা আল্লাহর বাণী কোরআন আর একটা হলো আমার হাদিস আর একটা আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত যদি কোন ব্যক্তি কামেল মুর্শিদ অর্থাৎ নায়েবে রাসূল আলেম কামেল মুর্শিদের কাছে যদি কেউ হাত রেখে বায়াত গ্রহণ করে ওই হাতটা যেন আমি মুহাম্মদের হইল আমার হাতে যারা হাত দিল ওই হাতটা যেন আল্লাহরই হইল এরকম একটা দলিল আছে কিন্তু কাল হাসরের মাঠে তরাই নিবে বলিরা এরকম নাই কে তরাবে গাজার মুর্শিদ রূপে আমার রাসূলই তরাইবে কি বলে হ্যাঁ যাদের মসজিদ রূপে আমার রাসূল দিনের নবী তরাই নিব এরকম তাহলে নবুয়ত কি আছে না নাই কোনটা আছে বর্তমান আছে যদি নবুয়ত না থাকতো সমাজ গোমরা হয়ে যেত নবুয়ত আছে শরীয়ত আছে তরিকত আছে হকিকত আছে মারফুত আছে এখন যাদের খাসিয়তের দোষে সে মানে না দুশলে খাসিয়তের দুশলে কবি সরকারের শরীয়তের দোষ নাই নবুয়তের দোষ নাই বেরাতের দোষ নাই কোন রাস্তারই দোষ নাই শুধু আমার রাস্তার দোষ আমার চলা ঠিক না তাই তো আল্লাহ বলেছে যাদের কর্ম অনুসারে বিচারটা তারই হবে যেরকম কর্ম ঠিক সেরকম ফল আমার মা আমাকে একটি প্রশ্ন করেছে যে আল্লাহর হাবিব যাহা চাইছে তাই পাইত যাহা চাইছে আল্লাহ তাই তাকে দিতে বাধ্য ছিল কিন্তু দুটি জিনিস ব্যতীত প্রশ্নটা এটা না দুইটা জিনিস ব্যতীত আল্লাহর হাবিব দুইটা জিনিস চাইছে পায় নাই আর আমি বলি আল্লাহর হাবিব ওই দুইটা জিনিস চাই নাই আল্লাহর হাবিব এই দুইটা জিনিস চাই নাই যে শিল্পীরা যা মনে হচ্ছে তাই কক মা আমি একটু নতুন দিকে যাই আমার হিসাবটা আলাদা আমি তোর জ্ঞাপন দিল আমি বাবা ভান্ডারি গোলাম আপনিও ভান্ডারি গোলাম আমি মহিন বাবার ছেলে আমি একটু অন্যদিকে যাই আমি ল্যাংটা বাবার ছেলে কোন দিকে যাব যে শুধু একমাত্র হায়াত আর মৌত এই দুটা জিনিস আমার নবী চাই জানে চাইলেও পাইত না চাইলেও পাইত না পৃথিবীতে রিজিক ধন দৌলত সব কিছু দিয়েছেন আপনি ছেলে নাই যদি আপনি আল্লাহর দরবারে ওলির দরবারে ফরিয়াদ করেন ছেলে হবে মেয়ে নাই যদি একটা মেয়ে চান হবে যদি আপনি হায়াত চান এটা পাওয়ার অধিকার কারণ নাই এটা সিস্টেম নাই এটা সিস্টেম নাই কি যে কোন লোকের সাইলে আপনি মেরে নিতে পারবেন এটা কোনো সিস্টেমই নাই কি আছে মামা কি কোন আছে নাই আর আল্লাহর নবী যা চাইছে সবই পাইছে যদি আল্লাহর নবী বাদশাহ চাইতো বাদশাহ পাইতো মানুষে কয় আমি তো বাদশাহ চাইছে আল্লাহর নবী বাদশাহ পাইছো যদি না পাইতো খাদিজা এত ধন সম্পদ এই সারা আরব কান্ট্রিতে তার সাথে বড় কোনো ধনী ছিল না ওসমান গরি তার সাথে বড় কোনো ধনী ছিল না এই তো সব দিনের নবী পাইছে পায় নাই তাহলে কোন দিক দিয়ে না পাইছে এটা আমলোকের বোঝানোর জন্য কইছে আমার দিনের নবী গরিব ছিল মুসাফির ছিল নাউজুবিল্লাহ আমার দিনের নবী বাদশা কি দিনের নবী বাদশা তার ফালা তো তোমার মা আত্রা দিছে কোন জায়গায় দেখছেন হ্যাঁ দেখতে ও মাতাল কবি রাজ্জাক দেওয়ানের নাতনি রে বস্তুইব কোন জায়গার জিনিস হ্যাঁ এই জন্য তো কই দোকান না কোনটা কোন দোকানের চাল খান গো আম্মা এই জন্য তো কইতেছে হ্যাঁ এই দোকানের চাল খান এই দোকানটা কিন্তু ওই আমরা কি বলি এটা এটা কাটারি দোকান কিন্তু ওই কাটারি চালের ভাত খায় যারা তারা মজাটাই অন্যরকম পায় ফালা কিন্তু খাইতাম না ফালা শেষ আমার মারে একটু টেস্ট করি মা বলছিল নবুয়ত খতম বেলায়েত আমার জিজ্ঞাসা মার কাছে
বেলায়েতের সর্বপ্রথম কত শনি কত হিজরিতে কার উপরে নাযিল হইছে একটা প্রশ্ন এক বাজেস না বেলায়েতের এখন করে 100 ফকিরের ভিতরে আমি সিলেন্স করলাম একজন করতে পারবো না বেলায়েতের কত শনি কত হিজরিতে কার উপরে নাযিল হইছে শুন তারিখটা কোনটা এবং সর্বপ্রথম যেই তারিখে তার বেলায়েতের দিল তার বেলায়েতে তিনটা কর্ম ছিল কর্ম তিনটা কি কঠিন প্রশ্ন কঠিন দেখি ফকিরি বাংলাদেশে মতলব আছে নাই আরে দোকানটা তো দেখতে ভাই দোকানটা দেখে না যাইছি আমার প্রাণ বন্ধু আসিতে সত্যি তো সত্যি আর কত দিন কাটি ইয়া কুসামাস শীতে সত্যি তো সত্যি আর কত দিন কাটি
বেশে দুঃখ দেওয়া গো সখি ভালো হইল ও ভালো বেশে দুঃখ দেওয়া গো নাশে নাই ভালো হইল কাশেম ভাই কাশেম চিস্তি আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন তো মাল জোড়া গান পালা চলবে দেই সমর্থন কয়জন আছে আতুদান আচ্ছা হ্যাঁ এই আমার পুরান মানুষ তো এইটাই তো ভালো তো আমরা একটা কাজ করি তাহলে ছোট করে একটা মাত্র প্রশ্ন করব একটা পালার গান আর একটা গান যতক্ষণ সময় আছে হয়তো যে যে দিকে মানে হোক এই দরবারি সং করি বিচ্ছেদের সম্ভব হলে বিচ্ছেদ করব নাকি এইভাবে চলো যাবো যাবো মমি সিং যাবো সমস্যা নাই উকিল মুন্সি যাবো শাহ আব্দুল করিম যাবো যেদিকে যাওয়ার ইচ্ছে সেদিকে যাবো সমস্যা নাই রাধা রমন যাবো ওদিকে যাবো এদিকে যাবো না সমস্যা নাই দেখা হইতাম না কুমিল্লা হইতাম না মমি সিং থাকবো আমাদের শিহাব ভাই উভয় শিল্পীকে টাকা দিচ্ছেন 500 করে তার প্রতিও সালাম সকলের প্রতি সালাম Thank you.
অনেক যুবক ছিল অনেক বাবার বয়সে অনেক কিছু অনেক মায়েরা ছিল আসলে
যে দেশে যেটা চলে ওইটাই ওইভাবে মানুষ গ্রহণ করে আমার বাবাজি তো অনেক কথা বলে গেছে আমি আর সেদিকে যাব না কথা বাড়ায়া মানুষের মনে কষ্ট দিতে চাই না কারণ আমরা হচ্ছে আপনাদের মেহমান আমরা ভালোটা বললে অনেক সময় এটা খারাপ হয়ে যেতে পারে তখন অবশেষে একটা কলঙ্কের মালা নিয়ে যাইতে হবে যে পুতুল দেওয়া আমাদের দেশে আইসা এত বড় একটা কথা বলে গেল এটা আমার মানা না এটা আমার বাবা কইলে ঠিক আছে বেয়াদবি মাফ করবেন আসলে আমরা এখন শিল্পীরা নষ্ট হয়ে গেছি ভালো কিছু দেওয়ার আশা করি না মানুষের কাছ থেকে শুধু নেওয়ার আশাটাই করি গান গাবো বায়নার দরকার নাই পঞ্চাশ ষাট হাজার টাকার দরকার নাই চুক্তি করে কয়েকজন বাউল গানের ভক্ত নিয়ে আসে ওই তার কাছ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বকশিস পাইয়া দেয় ওয়েন্টে যদি কমিটিতে যদি পাঁচ হাজার টাকা দেওয়া হয় আরো পঁয়ত্রিশ হাজার টাকা থাকে জবাব দিয়া মানুষের মন জাগায়া তারপর সকালবেলা যদি কমিটির যদি একটু দরদ হয় তো যে এটা কথা কইছে হিডা আমার দিব এই জন্য আমরাই মূলত খারাপ হয়ে গেছি আমি ওদের দোষ দিই না আমি তো ভালো হইতে পারি না এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না নিজেই ভালো হইতে পারবো না ওইরকম শিল্পী হওয়ার দরকার নাই বড় শিল্পী হওয়ার দরকার নাই একজন মানুষের মতো মানুষ হয়ে একজন ভালো মানুষ হয়ে যেন পৃথিবী থেকে যেন বিদায় নিতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া বাবাজি তো জানেন তো কোন জায়গার এরপরও যাই না দেখছেন কি পরীক্ষাটা আমার করছে আমি তো বসে আমি কইছি তো পালা নাই তাই আমার তো ওইদিকে মন টুন দিয়ে লাভ নাই বাবা বাবার মতো গাক আমি আমার মতো গাইতে থাকি আমার আমার একটু বুঝে আর পুষ্টি করবেন না যে আমি আগাইতে পারুননি খেয়াল করবেন না যাক প্রশ্ন যেহেতু করছেন জবাবটা আমারে দিতে হবে আমি যেখানে জবাব দেব ওই জবাবেরও আগে একটু আমি গান আপনাকে শুনতে চাই সূচনাটা আগে শুনেন তারপরে আমি আমাকে যেখানে আপনি প্রশ্ন করেছেন সেই জবাবটা আমি আপনাকে পরিপূর্ণ ভাবে দেওয়ার জন্য চেষ্টা করবো তাই আমাদের গান যেহেতু পাওয়া যাচ্ছে তা আপনি একটু তো প্রস্তুত থাকেন আগে যেটা করছি এটার চাইতে আর একটু ভারী কিন্তু আপনার লেগে আছে আমি বুঝতেই গেছি যে পালা মনে বেশি তুলে বলে লেগে হালকা পাতলা একটা করছি এখন দেখছেন না এরকম হালকা পাতলা দিয়ে তৈব না বুঝেই দিতে আমি জবাব জানি না জানেন না এটাই এত সুন্দর যদি কইতেন যে আমি জানি না জানি আরো কত সুন্দর জ্ঞানী মানুষ এরকমই দেখবেন যারা বেশি জানে যারা জ্ঞানী এরা খুব চুপ করে থাকে বেশি কথা বলে এটা পারেননি না পারি না আমি কিছুই জানি না বাবা এরকম একটা ভাব আমার বাবা নিয়ে বসছেন এরপর অনেক সুন্দর জবাব পেয়েছি আমি চেষ্টা করি আমার জায়গা থেকে একটা গান করার জন্য তারপর আপনাদের জন্য কিছু ভাব দিচ্ছে করবো বাজারে চলো তোমরা মুর্শিদের বাজারে
Oh,
জন্ম হয়েছে সে কে
আমার হযরত যেই হযরত আলীর জন্ম কাবা ঘরে হয় শিশু অবস্থায় শিশুকালেই আমার নবীর কাছ থেকে বেলায়েতটা তিনি হাসিল করেন কিভাবে মা লক্ষ্য করে দেখে আলীকে যখন জন্ম দিল আলী তো ছোট বাচ্চা আলী পড়ে আছে এক জায়গায় একটা বাচ্চা শিশু যখন জন্ম নেয় মায়ের ঘর থেকে মায়ের গর্ভ থেকে তখন তার কান্না শব্দটা সবাই শুনে কান্না শব্দ শুনলেই বোঝা যায় যে আমার বাচ্চাটা হচ্ছে সুস্থ বাচ্চা বর্তমান যুগে একটা ডাক্তারখানায় যদি একটা সন্তান জন্ম হয় বাবা এই বাচ্চাটা যদি না কান্না করে এই বাচ্চার পায়ে ধরে একেবারে বাচ্চাটাকে উপুত করে তার বুক ফিটে থাকড়ে অর্থাৎ ওই বাচ্চাটাকে কান্না করাইতে চায় কান্না করলেই ভালোভাবে কান্না করলে মনে করা যায় এটাই সুস্থ বাচ্চা কান্না যদি না করে তাহলে এটা ভেজাল আছে এইবার মায়ে লক্ষ্য কইরা দেখে হযরত আলীর কোন নড়াচড়া নাই কোন কান্নাকাটি নাই চোখ মেলে সে তো না দেখে মা বলে আমার কেমন সন্তান হইল যে সন্তান কাঁদেও না যে সন্তান চোখ মেলে তাকায়ও না হযরত আলীকে দুধ পান করাইতে চায় হযরত আলী দুধ পান করে না আমার নবী কাবা ঘর হইতে একটু দূরে ছিল আমার নবী একজনের মারফতে সাথে সাথে সংবাদ পাইয়া গেল আমার নবী একটা ভাই হইছে যে ভাইটা কান্নাও করে না মার দুধ খায় না চোখ খুলে তাকাও না আমার নবী দৌড়িয়ে চলে গেল কাবা ঘরের মাঝে যাইয়া দেখে হযরত আলী কেমন ভাবে পড়ে আছে নড়াচড়া তার ভিতরে নাই যে চোখ খুলে না দুধ পান করে না কান্নাকাটি করে না নবী এমন অবস্থায় দেখে আমার হযরত আলীকে বুকে টেনে নিল শিশু অবস্থায় হযরত আলী সর্বপ্রথম নবীর কোলে গেল নবীর কোলে যাইয়া সর্বপ্রথম এই দুই চোখের পর্দা খুলে নবীর মুখের দিকে চাইল সুবহানাল্লাহ যে সন্তান মাকে দেখার কথা সন্তান মাকে দেখলো না সর্বপ্রথম কোলে উঠলো আমার রাসূলের আর রাসূলের কোলে উঠে সর্বপ্রথম কার মুখ দেখলেন আমার রাসূলের মুখ দেখলেন এইবার হযরত আলীর ভিতরে একটা নড়াচড়া ভাব চলে আসলো যখন আমার নবী কোলে নিলেন যেই হযরত আলী দুধ পান করে না মুখ খুলে না আমার হযরত আলীকে হযরত আলী মুখের কাছে নিয়ে আমার নবী যখন তারই জিহ্বা মোবারক যখন হযরত আলীর মুখে যখন ঢুকিয়ে দিলেন প্রবেশ করালেন সন্তান যেমন মায়ের দুধ পেলে দুধ পান করার জন্য যেমন পাগল হয়ে যায় হযরত আলী এরকম পাগল হয়ে গেছে শিশু অবস্থায় মনে হইতেছে সে দুধ পান করবে আমার নবী তারই জিহ্বা মোবারক তার মুখের ভিতরে দিয়ে ঠোঁটের ভিতরে দিয়ে লক্ষ্য করে দেখে সে দুধের মতো সে শুধু টানে আর আমার নবী ওই জিহ্বা মোবারক এইভাবেই মুখের ভিতরে রেখে দিলেন আর জিহ্বা থেকে লালা মোবারক যেটা দুধের মতো আমার হযরত আলী আহার করলেন এইখানেতে আমার নবীর কাছ থেকে সেই দিন ওই যে লালা মোবারক জিহ্বা মোবারক দুধের মতো চুষে চুষে খেলো সেই দিন আমার হযরত আলী আমার নবীর কাছ থেকে পেলায়ে প্রাপ্ত হল বাবা আমি কথা বড় করতে পারতাম আমি বড় করছি না আমি অল্প অল্প আপনাকে দিয়ে যাচ্ছি এখন কে কাকে দিল একটা গুরু ছাড়া কখনো ভক্তকে বেলায় দিতে পারে না গুরুর প্রয়োজন আছে তাই গুরু গুরুকে আমার নবী আর ভক্ত ছিল কে হযরত আলী কে কাকে দিল আমার নবী হযরত আলীকে দিয়েছিল এখন হিজরি সন এটা আপনি মিলিয়ে নেবেন কিন্তু এটা ওই সময় মূল কথা ওইখান থেকেই বেলায়েত প্রাপ্ত এইখানেতে
আমার কিন্তু কথা বারবার রইল আস্তে আস্তে ভাবের দিকে আমার যাইতে দুইটাই নবী থেকে আসছে আমার বাবা যে একটা কথা বলছে যে কাল হাশরের মাঠে রাসূলই কিন্তু সবাইকে পড়াবেন রাসূল সবাইকে পড়াবেন রাসূলের কর্ম তো করা লাগবে কি বাবা রাসূলের কর্ম যদি না করেন তাহলে কি রাসূল পড়াবে এই অলিয়াউলিয়ার কর্মটা করলেই ওই যে আমার কথাই জবাব চলে আছে মুর্শিদ রূপে সেদিন আমার রসুল পড়াবে জীবনে কি রসুলকে দেখছেন আপনারা আল্লাহকে দেখছেন দেখেন নাই এখন রসুলকে চিনবেন কিভাবে আল্লাহকে দেখলেই বুঝবেন কিভাবে রসুলকে দেখলেই বুঝবেন কিভাবে এটা যে আমার রসুল তাই তো বলেছে রসুল বলেছে আল্লাহ বলেছে আমাকে দেখো আমাকে তোমরা খুঁজো আমি আছি আমার আল্লাহ বলে আমি বান্দার শাহরগের চাইতে অতি নিকটে আছি কয়জন আল্লাহকে দেখি আল্লাহ তো বলতেছে আমি তোমাদের ভিতরেই আছি তাই তুমি তোমাকে খোঁজো তোমার ভিতরে সেই স্রষ্টার দেখা পাবে আর এই স্রষ্টাকে পাওয়ার জন্য মানার জন্য খোঁজার জন্য একজন ক্যামেলিয়ান প্রাপ্ত মুর্শিদের কাছে যাইতে হবে এই মুর্শিদের কাছে গেলেই মুর্শিদ রূপে অর্থাৎ মুর্শিদের কর্মগুলো করে যে নাকি আমার রসুলকে হাজির নাজির করতে পারে যে রসুলকে খুশি করতে পারে ওই রসুলই কাল হাশরের মাঠে আপনাকে আমাকে তোলাবে রসুলের নামে সারা জীবন গিবত গায়া যাব রসুলকে আঘাত করব রসুলের সম্মান নষ্ট করব আর সেই রসুলের আশায় বসে থাকো রসুল আমাকে পার করবে না ও রসুলকে ভালোবাসতে হবে ও রসুলের কর্মগুলো করলেই তবেই মুর্শিদ রূপে সেদিন আমার রসুল আপনাকে আমাকে পার যেহেতু করুম না গান বার এলাম না শেষ করে দিলাম এখন কয়টা বাজে এটা দেখি একটা বিশ তাহলে বিচ্ছেদে দিকে যাই আমার একজন বাবা যে এখানে বসে বলতেছে বিচ্ছেদ গাইলে তো যাইতে হবে মামন সিং এটার হাঁটি কত সবাই বুঝে না রে বাজান বিচ্ছেদ গাইতে হলে পুতুল দেওয়ার কবি সরকার কেন আমার মুমু সিং যাইতে হবে মানে বিচ্ছেদের যারা রাজা যারা বিচ্ছেদ গানের জন্য শ্রেষ্ঠ ছিলেন তার ভিতরে লেখক হচ্ছে আমরা যাকে মানি আমাদের উকিল মুন্সি এই উকিল মুন্সি সাহেবের যার বাড়ির একেবারে নিকটে আমি পুতুল দেওয়ান গান করে আসছি সেই উকিল মুন্সির গান গাইতে হবে আর এই উকিল মুন্সির বাড়িটাই হচ্ছে মুমুন সিং এজন্য বলছি দিকে যাইতে হবে আমি চেষ্টা করব হ্যাঁ নেত্রকোনা আমি চেষ্টা করব ওইভাবেই দু চারটা গান করার জন্য তাহলে রাত যেহেতু একটা বিশ বাজে গানটা একবারে আবার বেশি ভারী গাইলেও চলবো না আবার একেবারে পাতলা গাইলেও চলবো না মাধ্যমিক রেখা আমাকে গাইতে হবে আমার মাতালের এখানে অনেক ভক্ত আসে কাছে যারা আমার মাতালকে ভালোবাসে তা আমি একটা মাতালের বিচ্ছেদ গান করি কি বলেন বাবা যার সাথে আমার গান এই মানুষটার মুখের দিকে তাকাইলে অন্যান্য দিন যে গানগুলো করি এই গানগুলো আমার আজকে আর মুখে আনবে না কারণ আমরা শিল্পী বুঝে আমরা মঞ্চ বুঝে আমরা গান করার জন্য চেষ্টা করি সব শিল্পীর সাথে সব গান হয় না সব কথা বলা যায় না আমি আমার মাতারের লিখা একটি বাণী আমি করার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভগবান আপনি একেবারে মনে গানটাই আমি গানটাই ধরতাম এর ভিতরে আপনি বলে দিচ্ছেন আসলে প্রকৃত বাউল গানের শ্রোতা যারা প্রকৃত শিল্পী যারা তাদের মনের সাথে একটা শ্রোতার একটা আত্মার একটা কালেকশন থাকে আর আত্মার টান যদি না থাকে কখনো শিল্পীর গানটা তারা গ্রহণ করতে পারে না চেষ্টা করি সেখানে করার জন্য ধন্যবাদ
সিগন্যাল এর সাউন্ড সিস্টেম ভালো আছে মানে এর সমস্যা নেই বাশি বাজবে নি গোয়া Thank you.
Thank you.
আমি ধন্যবাদ জানাই যারা এই গানে আমাকে টাকা দিয়ে উৎসাহিত করেছেন যারা আছেন সকলের প্রতি ভক্তি ভালোবাসা রাখি অনেকের নাম আমি জানি না ক্ষমা চাই তার জন্য আর আমার মনির ভাই এসে আমাকে মাতালির এই গানে 200 টাকার মাধ্যমে সম্মান করেছেন যারা এখানে টাকা দিয়েছেন আসলে এটা আমার সম্মান না যার বাণী আমি গেয়েছি তারই সম্মান আর তাদের অসংখ্য গান আছে আমরা সব জায়গায় পরিবেশ পাই না বিদায় সেই সাধকদের গান আমরা করতে পারি না আজকে চেষ্টা করব দু চারটা গান ওদিক থেকে করার জন্য যারা আছেন তারা থাকলে আমাদের শান্তি আমাদের এত মানুষের দরকার নাই এত মানুষের গান শুনে লাভ কি হ্যাঁ যারা আছে তারাই থাকলে আমাদের এখানে শান্তি শান্তিটাই হচ্ছে বড় বিষয় মায়েরা যারা আপনাদের প্রতিমা ভক্তি রয়ে গেল পিছনে যারা বসছেন গান শুনছেন গ্রামের শ্রোতা আপনাদের প্রতি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন মোবাইলে চার্জ প্রায় শেষ তো ইনশাল্লাহ আগামীকালকে আবার লাইভে আসব আগামীকাল গান শরীয়তপুর বিদায় নিয়েছি আজকের মতো সবাই ভালো থাকেন আগামী দিন সুন্দর হোক চলার পথে যেন কোনো ঝামেলা না হয় এখন সবাই মুরব্বী খুব সুন্দর করে গান শুনতেছে এদিকে বেশি অনেক অনেক মেয়ে শিল্পী দিয়ে নাকি গান হয় আমি যতটুকু শুনলাম আর কি তারপরে এই জায়গার মানুষগুলো অনেক ভালো যারা মুরব্বী আর অনেক ভালো গান শুনতেছে আপনাদের অনেক কিছু জানাবো পাওয়ার এই জন্য আমি
একটা কথা বলেছিলাম যে দোকানটা চিনা এরপরে প্রশ্ন করা উচিত কারণ জানি যে এই গোডাউনে মাল আছে আমার সর্বপ্রথম পালা করি আমি ইসলাম সরকার মাতাল কবির আজ্জাক দেওয়ান আর হইল নবীগঞ্জের আলেক দেওয়ান গজারার যে জালাল দেওয়ান মানে এই শিল্পীরা আমাদের মাঝে নাই পাগল বাচ্চু সাহেব উনিও নাই পাখন দেওয়ান উনিও নাই দোষী সরকার উনিও নাই তো আসলে শারীরিকভাবে আমি খুব মোটামুটি অসুস্থ আপনারা জানেন এই এলাকায় থাকতে থাকতে জামাল আহমেদ ভাই কেমন আছেন আপনি পানি তো শহরের পানি একরকম গ্রামের পানি একরকম তো তারপরেও গানে দাঁড়িয়েছি বা গান করতে এসেছি কিছু নেওয়ার জন্য আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আপনাদের কি দিব এখন প্রথম দাম দিয়েছি আমি তাকে জিজ্ঞাসা করেছি পুতুল দেওয়ান দিয়েছে এই প্রশ্নের জবাব বাংলাদেশে শতকরা 99% বাউল হয়ে জানে না হয়তো পালা গান যদি এটা শেষ পর্যন্ত হইতো এটা তর্ক বিতর্ক কিন্তু অনেক আছে হযরত আলী করিম মোল্লা ওয়াজু যার জন্ম কাবা ঘরে কিন্তু তৎকালীন কিন্তু কাবা ঘরে এটা ছিল না তৎকালীন কাবা ছিল না কাবা পরিবর্তন প্রথম যে কাবা সেই কাবা এই কাবা নয় আল্লাহর হাবিব এই কাবা ঘর পরিবর্তনের জন্য আসমানের দিকে তাকাইয়া